দক্ষিণ আফ্রিকায় খেলা বাংলাদেশ সফরকারী দল সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে অবস্থিত দেশটির অন্যতম গতিময় উইকেট, যেখানে ব্যাটাররাও পান সুবিধা। ব্যাটে বল আসে চমৎকার, গতিময় উইকেট হলেও ব্যাটারদের অসুবিধায় ফেলে না তেমন। এমন উইকেটে কাগিসো রাবাদা মার্কো ইয়েনসেনরাই রাজত্ব করবেন এমনটাই স্বাভাবিক। ঘরের মাঠ রাবাদা ইয়ানসেন লুঙ্গি এনগিডিদের পেস বোলিং বিশ্ব সমাদৃত। মরা উইকেটেও তারা ফায়দা তুলতে পটু, কিন্তু সব কিছুই যে কথা মতো চলবে এমনটা নয়, মাঝে মাঝে ব্যতিক্রমও ঘটে। সেই ব্যতিক্রমটা ঘটালেন বাংলাদেশের পেসাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অসুবিধায় ফেললেন প্রোটিয়া ব্যাটারদের। কি গতি, কি সুইং, আগ্রাসন কিংবা অ্যাকিউরেসি, সবগুলোতেই একশোতে একশো। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে গড়া পেস বোলিং ত্রয়ী রীতিমতো শাসন করলেন যেন। বলে কয়ে পরাস্ত করলেন রাসি ভ্যান্ডার ডাসেন, টেম্বা বাভুমাদের মতো ব্যাটারদের, বাদ যাননি এইডেন মার্ক্রাম, ইয়ানেমান মালানরাও। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশি পেসারদের রাজত্ব, এমন ঘটে না সচরাচর। মিরপুরের স্লো এবং লো উইকেটে তো নয়ই, পেস বান্ধব উইকেটেও তাসকিন শরীফুলরা ম্যাচের সিংহাসনে বসেন কালে ভদ্রে। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয়ের সিংহভাগ কৃতিত্ব পেসারদের। 38 রানের জয়টা দলীয় পারফরমেন্সের ফসল হলেও প্রোটিয়া ব্যাটারদের পেস, বাউন্স এবং সুইংয়ে ভরকে দেওয়ার মতো ঘটনা দেখতে পারাটা বাংলাদেশি সমর্থকদের জন্য বড্ড মধুর স্মৃতি। শুরু থেকেই তাসকিন শরীফুলের আগ্রাসন চোখে লেগে থাকার মতো। শুরুর 4 উইকেটে 2টি করে ভাগাভাগি করে নেওয়ার পরেও ডাসেন এবং ডেভিড মিলারের 64 বলে 70 রানের জুটি জয়ের পথেই রেখেছিল প্রোটিয়াদের। ততক্ষণে তাসকিনের 9 ওভার শেষ, সাকিব মিরাজের স্পিন বেশ স্বাচ্ছন্দ্য নিয়েই খেলছিলেন দুই ব্যাটার। শান্তর ডিরেক্ট হিটে রান আউটের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন থার্ড আম্পায়ার। ইনিংসের 38তম ওভারে অধিনায়ক তামিম আক্রমণে আনলেন তাসকিনকে। ওই ওভারেই ইয়াসিরের হাতে ক্যাচ দিতে বাধ্য হন 98 বলে 86 করার ডাসেন। তাতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা হয়ে ওঠে উজ্জ্বল। একই ওভারে তাসকিনের বাউন্স গিয়ে আঘাত হানে নতুন ব্যাটার ফেহলুক ওয়াওয়ের হেলমেটে। এর আগে শরীফুলের বোলিংয়েও রীতিমতো আগুন ঝরেছে। ইনিংসের 3 নম্বর ওভারের 5ম বলে ইয়ানেমান মালানের উইকেট দিয়ে শুরু বাহাতি এই পেসারের আগ্রাসন। আগের 4 বলেই মালানকে পরাস্ত করেছেন অসাধারণ অ্যাঙ্গেলে আর দারুণ লাইন লেন্থ বজায় রেখে। 1 ওভারে 2 ব্যাটারকে ফিরিয়ে তাসকিনের শুরু। 10 ওভারে 36 রান খরচায় 3 নম্বর উইকেটটি নিয়েছেন ডাসেনকে আউট করে। প্রোটিয়া অধিনায়ক বাহুমাকে বাউন্সে যেভাবে পরাস্ত করেছেন শরীফুল, এক কথায় অবিশ্বাস্য। 8 ওভারে 47 রান দিয়ে মালান এবং বাহুমার উইকেটটি তারই। কিন্তু পুরো ম্যাচ জুড়ে কতটা ভয়ঙ্কর ছিলেন এই বাহাতি পেসার তা পরিসংখ্যান দিয়ে বোঝানো অসম্ভব। শুরুর 5 ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের ইতিহাস গড়ার পথটা দেখিয়েছেন শরীফুল তাসকিন। মিরাজ এসে টপাটপ 4 উইকেট তুলে নিয়ে বাকি কাজটা শেষ করেছেন, শেষ উইকেটটি মাহমুদুল্লাহ রিয়াদের। হতে পারে দলীয় পারফরমেন্সের ফল, প্রথম ওয়ানডেতে ঐতিহাসিক জয়, সাকিবের অমন ব্যাটিং, ইয়াসিরের বুক চিতিয়ে লড়ার মানসিকতা, লিটনের হাফ সেঞ্চুরি, পুরো দলের অসাধারণ ফিল্ডিং, তামিমের অধিনায়কত্ব, সব কিছু ছাপিয়ে তাসকিন শরীফুলেই যেন পাওয়া গেল দুর্লভ দৃশ্য। ছবি হয়ে থাকুক, স্মৃতি হয়ে থাকুক সেসব। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।